মহাভারতত হ হ চরিত্র আছে, তার ভিতরত যেটা অর্জুন চরিত্র, যুদ্ধবাজ বলে কলে, বীর বলে কলে অর্জুনের কথা থাকতে মনালে আহে, ধনুর্ধর অর্জুন। এই অর্জুনের নামটির লগত কিন্তু এগারী বিশিষ্ট গুরুর কথা মনালে আহে, তেখেত হল দ্রোণাচার্য। দ্রোণাচার্য আর অর্জুন কি ধুনিয়া একটা কম্বিনেশন, গুরু শিষ্যর। আজি অর্জুন ইমান মহান, আর সেই মহানতায় দ্রোণাচার্যক অন্য এখন আসনত অধিষ্ঠিত করেছে। ঠিক তেনেদরে দ্রোণাচার্যর কারণে অর্জুন জিলিকি উঠিল, আর অর্জুনের কারণে দ্রোণাচার্য জিলিকি উঠিল। এই যে মানে গুরু শিষ্য বা গুরু শিষ্যর যে পরম্পরার কথা আমি কবলে খুঁজেছি, কারণ আছে। কারণটা শুন, কারণটা হল অকল সে যে ধনুর্বিদ্যা বা অস্ত্রবিদ্যাতেই গুরু না লাগে, সব ক্ষেত্রতে গুরু লাগে। আমার শিক্ষা ব্যবস্থাতে গুরু আছে, কিন্তু এই যে শিক্ষা ব্যবস্থার গুরু, এই যে আনুষ্ঠানিক শিক্ষার কথা কলো, কিন্তু আমার যেটু গন্ধর্ব বিদ্যা আছে, নৃত্য সংগীত এইবিলাকতো গুরু আছে। সাধারণত কি হয়, বিখ্যাত বিখ্যাত এই যে আমার পারফর্মারবিলাক আমি পাও সময়ে সময়ে, তার মূলতে গুরুর কথা বা গুরুর অরিহণা আছে। মই এই ভিডিওটোর মাজেরে মই এগারী অসমৰ প্রসিদ্ধ চাইল্ড ডান্সার মই ফ্লোরিনার কথা কব খুঁজছো। আজি ফ্লোরিনা যে ইমান উজ্বলি উঠিল, তার মূলতে যে ফ্লোরিনার উপরতো গুরুর সুদৃষ্টি আছে, তো গুরুয়ে জানিছিল যে ফ্লোরিনার প্রতিভার লেভেল কিমান, প্রতিভার দম কিমান। এই গুরু বলে কলে সেই যে অসমৰ সেইগৰাকী গুরুর কথা মনত পড়ে, যেতিয়া চ্যাপ্টার ফোরত অসমৰ গুরুগৰাকীয়ে ফ্লোরিনাক লৈ গৈছিলে, মাক গৈছিলে, গুরু গৈছিলে, যেটা অডিশন রাউন্ডত সেই গুরুগৰাকীক আপনাদের চিনি পাইছিলে, সেই গুরুগৰাকীয়ে ফ্লোরিনা সম্পর্কত ইমান ধুনিয়াক এস্টাবলিশ করেছিল বিচারকসকলের সম্মুখত, যে ফ্লোরিনার ইমান ইমান পটেনশিয়াল আছে, তো ডাঙর ডাঙরের বেটেল করে আর মানে কি চাটনি বনাই দিয়ে, কিমান ভাল লাগে গুরুয়ে ইমান এখন ডাঙর প্লেটফর্মত কই দিলে। আর হয়েও কথাটো তো কথাটো কামে কাজে প্রমাণ হয়ে গেছিল, কারণ ফ্লোরিনাই প্রথম অডিশন রাউন্ডতে হিলাই দিছিলে। তারপর অন্য এগারী গুরুর সান্নিধ্যলে আহে ফ্লোরিনা, সেই গুরুগী হল তুষার শেট্টি। তুষার শেট্টি সুপার ডান্সার, গুরু খুব অখ খাপড়, মানে তুষার শেট্টির ডাইরেকশনত যদি ফ্লোরিনা কেনেকে উজ্বলি উঠেছিল, আপনাদের সুপার ডান্সার ফরত লগ পালে কেনেকা নতুন নতুন ফর্মত ডান্স, আর গুরুয়ে চিনব লাগিব যে কেনেকুয়া ডান্স ফর্ম শিষ্যটোয়ে দিলে গ্রহণ করিব পারে, আর এই ক্ষেত্রে তুষার সফল হয়েছিল। আর তুষার আর ফ্লোরিনার যে বন্ডিং এই কব নালাগে, বহুত মেজিক্যাল কারবার করে দিছিল সুপার ডান্সার ফরত ফ্লোরিনা আর গুরুর যে কম্বিনেশন। তারপর গম পালে আর ফ্লোরিনা উইনার হল। এইবেলি মই আন এগারী গুরুর কথা ফ্লোরিনার লগত জড়িত হয়ে পড়ে আহ প্লেটফর্মত, প্রিয়ঙ্কা। যে প্রিয়ঙ্কাও চিনি পাইছিল যে ফ্লোরিনার প্রতিভা, আর যার ফলত কি হল, যে বন্ডিং প্রিয়ঙ্কা আর ফ্লোরিনার সেই কব নালাগে, এই সামে সামে ডেন্সরপা বিভিন্ন ডান্স ফর্ম আমি দেখিল যে প্রিয়ঙ্কার ডাইরেকশনত ফ্লোরিনা কেনকে উজ্বলি উঠিছিল। সেই কারণে কলো যে এগারী প্রখ্যাত গুরু পাত এগারী শিষ্যর কারণে পরম সৌভাগ্যর কথা, যে গুরুয়ে একটা টার্নিং জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যাব এগারী শিষ্যর কারণে। আর এই টার্নিং পয়েন্ট বলে কলে আজি ফ্লোরিনার এই তিনগী গুরুর কথা মনত পড়ে, অসমের সেইগী প্রথম গুরু আদি গুরু, তারপর তুষার শেট্টি, তারপর প্রিয়ঙ্কা। গতি গুরু শিষ্যর যে মণিকাঞ্চন সংযোগ, সেই দ্রোণাচার্যর অর্জুনের আজি ফ্লোরিনা তুষার ফ্লোরিনা প্রিয়ঙ্কাল মনত পড়ে। গতি গুরু শিষ্যর যে সম্পর্কের যে ভিডিও আপনাদের কেনকা পালে কমেন্ট বক্সত নিশ্চয় কমেন্ট করব।